বিপদগামী করে প্রকৃত নেতা হলে তো নিজে এসে সম্মুখ যোদ্ধা হিসাবে মিছিল সমাবেশে অংশগ্রহণ করত কর্মী সমর্থকদের সাথে, কিন্তু না, তা তিনি করেন না। তিনি বিদেশে থেকে ভার্চুয়ালি প্রেসক্রিপশন দিয়ে নেতা কর্মীদেরকে রাষ্ট্রের রাস্তায় নামাচ্ছে, তাদের সময় নষ্ট করছে, তাদেরকে বিপদগামী করছে। এই সকল নেতা কর্মীদের ভ্রম এবং সরলতাকে ব্যবহার করে তারেকজিরা তার রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিভ্রান্তিকর আশ্বাস দিচ্ছে, তাদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। শিশু বয়সে রাজনৈতিক শরণার্থী আমিও ছিলাম, তা আবার পরিবারের 18 জন সদস্য মেরে ফেলার পর। মিলিটারি শাসন ছিল, ছিল কারফিউ, মার্শাল ল। এই কাদের কাকা তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং জেলেও ছিলেন। কি রকম ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক জীবন ছিল, পরিবেশ ছিল, আজকের প্রধানমন্ত্রী প্রধান অতিথি তা ভালো করে জানেন। কিন্তু দেশে আসার ব্যাপারে কোনো দ্বিধা বা সংকোচ ছিল না, প্রতিটা মুহূর্ত দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। জীবনের ঝুঁকি নিয়ে সীমানা অতিক্রম করে যখনই সুযোগ পেয়েছি দেশে ফেরত এসেছিলাম। তা আবার কুখ্যাত মিলিটারি শাসক খুনি জিয়াউর রহমানের শাসন আমলে। আমাদের নেত্রীর কথা চিন্তা করেন, গতকাল 11 তারিখ ছিল তার কারামুক্তি দিবস, তাকে কি বিদেশে আটকে রাখা সম্ভব হয়েছে? পেরেছে কেউ তাকে আটকে রাখতে? পারে নাই, চেষ্টা করেছে অনেক সরকারই, পারে নাই, পারবেও না। কারণ বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর মতোই জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম আন্দোলন করেছে 26 বছর। বিভিন্ন সামরিক শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে তিনি কোনোদিনও পিছপা হন নাই, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন। 81 সালে দেশে ফেরার পর ক্ষমতা নয়, দেশের মানুষের অধিকার এবং যুদ্ধপরাধ এবং বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, মানুষের ভোটের ভাটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। ক্ষমতার কখনো লোভ করেন নাই, ছিল না ক্ষমতায় যাবার নিশ্চয়তা, ছিল না জীবনের নিশ্চয়তা। 1981 সালে প্রথম বছরে দেশে আসার পর তাকে হত্যার চেষ্টা করা হয় ফ্রিডম পার্টির সন্ত্রাসীরা জিয়াউর রহমানের মদদে। শেখের বেটি কিন্তু ভয় পায় নাই, বিদেশেও পালায় যায় নাই। আর তারেক রহমান 14 বছর ধইরা বুঝ লেখা দিয়ে পালিয়ে রয়েছে, সম্পদের পাহাড়ের উপর বসে বসে আন্দোলন পরিচালনা করেন, বিদেশে লবিস্ট নিয়োগ করে, আর সেই আন্দোলনে প্রাণ দেবে আমাদের দেশের তরুণরা এত গাবায় না। এদেশের জনগণকে আর বোকা বানাইতে পারবেন না, এবং সাধারণ খেটে খাওয়া জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলারও চেষ্টা করবেন না। তারেক সাহেবের মতো কাপুরুষ নেতৃত্বের ডাকে জনগণ কেন সাড়া দেবে? কেন তারা আত্মাহুতি দিবে? নেতাকর্মীরা সাহসী নেতৃত্ব অনুসরণ করে, কাপুরুষের নেতৃত্ব না। ভাওতাবাজি এবং ভণ্ডামির একটা সীমা আছে, যে নিজেকে আড়াল করে এদেশের নেতাকর্মীদেরকে সরলতার সুযোগ নেয় এবং তাদের বিপদের দিকে ঠেলে দেয়, তার সাথে তার মতো নেতার সাথে জনগণ কখনোই থাকে না। এটাই রাজনীতির মূল নীতি, আপনাদের রাজনীতির কোনো বেসিক প্রিন্সিপাল নাই।